যশোর জেলার খেজুরের গুড় ও পিঠার ঐতিহ্য ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির উদ্যোগ নিয়েছে প্রশাসন। অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে অভয়নগরের সুর খাঁটি খেজুরের গুড় স্লোগানে শুরু হয়েছে তিন দিনের খেজুরের গুড়ের মেলা ও পিঠা উৎসব। শনিবার মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 31টি স্টলে খেজুর ও পাটালি গুড়ের পসরা সাজিয়ে বসেছেন জেলার 200+ গাছি, আর গুড়ের তৈরি নানা ধরনের পিঠা পায়েসের পসরা সাজিয়ে বসেছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মেলায় ভালো দাম পেয়ে সন্তুষ্ট গাছিরা। খেজুরের গুড়ের ঐতিহ্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। এছাড়া কৃষি বিভাগ গাছিদের জন্য প্রণোদনা ও খেজুরের গাছ রোপণের নানা উদ্যোগ নিয়েছে। সোমবার তিন দিনের এই মেলা ও পিঠা উৎসব শেষ হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অভয়নগরের যে খাঁটি খেজুর গুড়ের ঐতিহ্য, এটা এই মেলা সেটাকে আরও বাড়িয়ে দিবে এবং এক সময় আরও বেশি মানুষ এই খেজুরের রস আহরণ করে খাঁটি খেজুরের রসের যে স্বাদ সেটা সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ওয়েবসাইটে করেছি। তো এইভাবেই আমরা চাই এই ঐতিহ্যটাকে ধরে রাখতে, লালন করতে এবং এটাকে টেকসই করতে। আমাদের উপজেলার পক্ষ থেকে আসলে সরকারিভাবে কোনো প্রণোদনা কর্মসূচি ছিল না। এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে বোরো ধানের যে প্রণোদনা বা গ্রীষ্মকালীন পেঁয়াজ বা অন্যান্য যে প্রণোদনা, সেখান থেকে ক্রাইটেরিয়া শর্ত সব মেনে যে গাছই শর্তের মধ্যে আছে তাদেরকে আমরা প্রণোদনা দিয়েছি। তো